তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। অনিন্দিতা হাজির হয়ে গেছি এবং আমার সঙ্গে অবশ্যই আমি পেয়ে গেছি কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর সন্তোষ কুমারকে। অনেক অনেক স্বাগত আপনাকে, কেমন আছে তো কি জিজ্ঞেস করব? আপনি সব সময় ভালো থাকেন আমি জানি। আপনাকে যখন পাই তখন মানে এই যে সার্জারি বা নি রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্টের কথা অটোমেটিক্যালি উঠে আসে। তো আমরা এতদিন এগুলো নিয়ে অনেক ডিটেলে আলোচনা করেছি, এখন আপনার থেকে আমি শুনতে পেলাম যে এর মধ্যে এই যে রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্টের মধ্যে অনেক নতুনত্ব অ্যাড হচ্ছে, সেইটা কি? অনেক কিছু নতুন এসছে জয়েন্ট রিপ্লেসমেন্টে, মানে অপারেশনের আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরে সিস্টেমগুলো অনেক কিছু অ্যাডভান্সড হয়েছে। একটা জিনিস যেটা বেশ অ্যাডভান্সড এখন হয়েছে, যেটাকে আমরা বলি ন্যাভিগেশন, ওটাকে বলা হয় ন্যাভিগেশন ইন জয়েন্ট রিপ্লেসমেন্ট। আপনি ন্যাভিগেশন সবসময় ইউজ করেন, গুগল ম্যাপস ইউজ করেন, পাইলট ন্যাভিগেশন ইউজ করে হাওয়াই জাহাজ ওড়ায়, আপনি ন্যাভিগেশন ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। সিমিলারলি জয়েন্ট রিপ্লেসমেন্টও ন্যাভিগেশন। ন্যাভিগেশন মানে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি, মানে এটাতে আমরা যেটা আগেই দেখলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর একটা জয়েন্ট রিপ্লেসমেন্টে, ওটা হচ্ছে প্রেসিজন, মানে অ্যাকিউরেসি, কত ভালো করে মিলিমিটার্স ডিগ্রিজ কত ভালো করে এটা করা হচ্ছে, এক ধরনের এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই অ্যাকিউরেসিটা আমরা ম্যানুয়ালি করতে পারি বা ন্যাভিগেশন দিয়ে করতে পারি। তো ন্যাভিগেশন দিয়ে ডেফিনেটলি বেটার হয়, যেরকম ইটস লাইক আ থার্ড আম্পায়ার অফ ক্রিকেট। ক্রিকেট যেরকম আমরা দেখি থার্ড আম্পায়ার ইজ অলওয়েজ বেটার দ্যান দ্য ফিল্ড আম্পায়ার। আমাদের যে সার্জারি যেগুলো আমরা করি এখন 90% এখন ন্যাভিগেটেড সার্জারি। এই যে নি বা হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও ন্যাভিগেশন সম্ভব এবং এটা একটা নতুন টার্ম বা একটা নতুনত্ব, একটা মানে এই সায়েন্স এগিয়ে যাচ্ছে এটা থেকে এবং ইজি হচ্ছে। এটা বেসিক্যালি কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি, যেটাতে মাপ মানে মেজারমেন্টস মিলিমিটার্স ডিগ্রিজ ইমপ্লান্ট প্লেসমেন্ট অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা ন্যাভিগেশনে পাই, ভার্চুয়াল সিমুলেশন পাই, মানে এই ইমপ্লান্টটা এত সাইজের রাখলে এত ইয়ে করলে আমরা কিরকম রেজাল্ট পাবো সেটা আমরা আগে থেকে দেখতে পারি। আচ্ছা এটা কি ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে ওই মেশিনটা কি বলে দেয় যে আপনি যেটা বলছেন সাইজ বা জায়গা বা? অফ কোর্স, যেরকম মানুষের জামা কাপড় ভেরি করে এরকম জয়েন্টের সাইজ ভেরি করে। তো প্রত্যেকটা কম্পোনেন্টের অনেক রকমের সাইজ আছে, সাইজ অনেক রকম থাকলেই নানা রকমের পারমিউটেশন কম্বিনেশন হবে, এবং প্লেসমেন্ট মানে ওটা ওয়েট বিয়ারিং অ্যাক্সিস থেকে এত ডিগ্রিতে এত ইয়েভাবে প্লেসমেন্ট করতে হবে। তো এইগুলো ট্র্যাডিশনালিও করা যায়, ন্যাভিগেশন দিয়েও করা যায়, মানে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা এই যে ইমপ্লান্টেশন, ইমপ্লান্ট জিনিসটাই তো একটা ফরেন বডি, তো এটা আমি মানে আপনার থেকে শুনেছি এটা একটা কাস্টমাইজও হয়, সেই জিনিসটা কি? সেটা নিয়ে আমার খুব আগ্রহ হয়েছে জানার। অনেকেরা ভাবেন যে ইমপ্লান্ট অ্যাকচুয়ালি কাস্টমাইজড হয়, তো ইমপ্লান্ট সেরকম কাস্টমাইজড হয় না। হোয়াট ইজ কাস্টমাইজড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, মানে আপনার যে ইমপ্লান্ট বসানো হবে তার জন্য যেটা মাপযোগ প্রিপারেশন আছে সেগুলো সিটি স্ক্যান বা এমআরআই করে ওটা কাস্টমাইজ করে পাঠানো হয় যাতে এক্স্যাক্টলি সেভাবেই বসে যায়। আচ্ছা, আর ইমপ্লান্ট অ্যাজ সাচ মাল্টিপল সাইজ থাকে, ধরুন তিনটে বেসিক কম্পোনেন্ট আছে নি ইমপ্লান্টের, ফিমোরাল কম্পোনেন্ট, টিবিয়াল কম্পোনেন্ট। তো ফিমোরাল কম্পোনেন্ট প্রায় 10টা সাইজ থাকে, এ বি সি ডি ই এফ, 1 মিলিমিটার ইনক্রিমেন্টের সাইজ থাকে। টিবিয়াল কম্পোনেন্ট নানা রকমের সাইজ থাকে। তো আমরা যেটা দিই দ্যাট ইজ অ্যাকচুয়ালি কাস্টম ফিট, কিন্তু ইমপ্লান্টটা যে একদম ওরকম তৈরি হয়ে আসে সেটা নয়, ইনস্ট্রুমেন্ট অবয়ে তৈরি হয়ে আসে। আচ্ছা আচ্ছা, মানে ওটা বেসিক যেটা কারেক্ট টার্ম যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পেশেন্ট স্পেসিফিক ইনস্ট্রুমেন্টেশন, পিএসআই। ওকে ওকে, মানে কোন পেশেন্টের কোনটা হলে সবথেকে বেস্ট হবে সেইটা কাস্টমাইজ করা হয়। ওকে, এইবার আমার একটা খুব জেনারেল প্রশ্ন, একটা সার্জারিতে আমরা জানি যে পোস্ট অপারেটিভ একটা কেয়ারের দরকার হয় এবং আমরা কবে নর্মাল লাইফে ফিরতে পারবো। তো কারোর হয়তো হিপ রিপ্লেসমেন্ট হয়েছে বা নি রিপ্লেসমেন্ট হয়েছে, সেটা কতদিন লাগে স্বাভাবিক জীবনে ফিরতে? দেখুন জয়েন্ট রিপ্লেসমেন্টের যে কনসেপ্ট হচ্ছে, ইট ইজ অ্যাট ইটস ম্যাক্সিমাম স্ট্রেংথ রাইট অন দ্য টেবিল, তার মানে ওটা যতটা মজবুত হওয়ার ওটা অপারেশন থিয়েটারেই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ জয়েন্ট রিপ্লেসমেন্ট। এবার আমরা এখন নতুন যেগুলো টেকনিক ইউজ করি যেন অপারেশনের পর একদম পেনলেস হয় এক্সপিরিয়েন্সটা, তো সেটার জন্য আমরা নার্ভ ব্লক ইউজ করি। অনেকেদের ব্যথা নিয়ে প্রচুর ভয়, তো আমি বলতে পারি যে ব্যথা আর সেরকম হয় না, আমরা নার্ভ ব্লক ইউজ করি যাতে পুরো অপারেশনটা পেনলেস হয়। এবং তারপরে মাসেল স্ট্রেংথ বিল্ডিং, রিহ্যাবিলিটেশন এবং স্ট্রেংথটাকে ফিরিয়ে আসা, সেটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট
সুতরাং ব্যায়াম করা, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন আফটার সার্জারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাও আমাদের দেখতে হবে, এবং পেশেন্ট হ্যাজ টু বি মোটিভেটেড, মানে ইফ উই আর মোটিভেটেড যে আমার ভালো হবে তো ভালো তাড়াতাড়ি হবে। মানে সার্জারিটাকে ভয় পেলে চলবে না, কারণ আজকে আমরা এই এপিসোডে স্পেশালি আলোচনা করার চেষ্টা করেছি যে সার্জারিটা এখন কত ইজিয়ার হয়ে গেছে এবং পেন অতটা হবে, মানে পেন লেস সার্জারি এবং কাস্টমাইজ ওয়েতে একটা মানুষকে যত তাড়াতাড়ি সুস্থ করে দেওয়া সম্ভব সেই চেষ্টাটাই ডক্টররা করে থাকেন। আপনার সঙ্গে অনেকে যোগাযোগ করতে চাইবে, আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে আর যোগাযোগের নাম্বারটা একটু যদি দিয়ে দেন। আমার সঙ্গে আলোচনা, ফার্দার আলোচনা করতে গেলে আপনি যে কোনো দিন বেলভিউতে আসতে পারেন, সোমবার থেকে শনিবার আমি ওখানে ডেইলি অ্যাভেলেবেল আছি, এবং আমাদের ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্ট চলে আসলেই হবে। আপনি যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 9831911584, অ্যান্ড আমি সবসময় আই উইল বি হ্যাপি টু রিপ্লাই, যত আপনার কোয়েরি থাকে আই উইল বি হ্যাপি টু রিপ্লাই। আপনি খুব ভালো থাকবেন, দেখা তো হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।